লন্ডনে কুরবানি ঈদকে ঘিরে গ্রিন স্ট্রিটে আর হোয়াইট চ্যাপেলে কাপড়ের ব্যবসা জমজমাট হলেও এবছরের কুরবানির বাজার অনেকটাই মন্দা। তুলনামূলক কম অর্ডার হয়েছে পূর্ব লন্ডনের বাংলাদেশি গ্রোসারি শপগুলোতে। এবছর আগের বছরের তুলনায় খুবই কম অর্ডার, আর এবার খুব প্রাইস বেশি হাই। গত বছর তো কি বেশি হাই হয়ে গেছে, বেরির দামও এক্সপেন্সিভ পরের, আর গরুর দামও গত বছর তুলনায় 30-40% বেশি পরের লাগে, অর্ডার কম পরে। বাট আলহামদুলিল্লাহ ঠিক আছে, এত খারাপও নয়, যারা অ্যাফোর্ড করতে পারতেছে তারা দিতেছে। তবে তুলনামূলক গ্রোসারি ব্যবসা ভালো হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। কুরবানি ঈদ সামনে রেখে আমরা যে গ্রোসারি স্টাফ যেটা বিজির, এটা আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি ভালো করছি। কুরবানি ঈদকে ঘিরে বাংলাদেশে ও বিশ্বের মুসলিম প্রধান দেশে প্রবাসী বাংলাদেশিরা বিভিন্ন চ্যারিটি সংগঠনের মাধ্যমে কুরবানি দিয়ে থাকেন। এছাড়া প্রবাসীরা যুক্তরাজ্য থেকে বাংলাদেশে থাকা আত্মীয় স্বজনদের মাধ্যমেও তাদের কুরবানি আদায় করে থাকেন। আসম ওয়াসুম, রানা টিভি, লন্ডন।